আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আমি ফয়সাল আসিফ, জ্যাক মোটরস বাংলাদেশ থেকে। আজকে ভিডিওর টপিকটা হলো ওয়াটার পাম্প এবং কুলেন্ট ফ্যান এবং ইঞ্জিন কুলেন্ট সিস্টেম, যেটা ইঞ্জিন ওভারহিটারও অপশন আছে এখানে। এটা হলো একটা ওয়াটার পাম্পের ফ্যান, এটা কুলেন্ট ফ্যান বলা হয় এবং রেডিয়েটার ফ্যান বলা হয় এবং ওয়াটার পাম্পের ফ্যানও বলা হয়, কারণ এটা কয়েকটা জিনিসের সাথে যুক্ত। সেটা হলো, এটা হলো একটা ম্যাগনেট কয়েল, ম্যাগনেট এটা অটো। তো সেখানে এটা দুই ধরনের, প্রতি গাড়িতে দুই ধরনের ফ্যান থাকে, একটা হলো অটো ফ্যান, একটা হলো ম্যানুয়াল। ম্যানুয়ালটা হলো আপনার যতক্ষণ গাড়ি স্টার্টে থাকবে অতক্ষণই এটা চলতে থাকবে, এটা বন্ধ হবে না। আর অটো ফ্যানের সিস্টেম হলো, যখন ফানিটা ওভারহিট হবে, গরম হবে, তখন ফ্যানটা অটো হয়ে বাতাসের এয়ারের সাহায্যে পানিটা ঠান্ডা করে অটো আবার অফ হয়ে যাবে। যখন এটা ওর একটা তাপমাত্রা থাকে, ওই লিমিট তাপমাত্রার ভিতরে কুলেন্টটাকে ঠান্ডা করে ও আবার স্টপ হয়ে যায়। আর এটা হলো একটা ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পটা ফানি সার্কুলেশন করে। এটা হলো ফানি সার্কুলেশন বলতে, আপনার যেমন আমাদের, আমরা দেখি ওই যে আমাদের ফানির মেশিন যেগুলো, ওগুলো তো কিন্তু একটা মেশিন স্টার্ট দিলে নিচে থেকে পানিগুলো তুলে উপরে ফেলায়। তো এটারও কিন্তু ঠিক এরকমই সিস্টেম, এটা এক সাইড থেকে পানিগুলোকে সার্কুলেশন করে অন্য সাইডে নিয়ে যায়। তো সেক্ষেত্রে এটা প্যানটা যেটা, এটা হলো একটু বাঁকা প্যান, সেটা হলো এই সিস্টেমে থাকে যে পানিগুলো সার্কুলেশন হয়, এই জন্য এটা ওয়াটার পাম্পের ফ্যানটা বাঁকা দেওয়া। তো এখানে একটা ওয়াটার পাম্পের থেকে যে কুলেন লিক না করে, লিকেজ না হয়, সেজন্য এখানে একটা এয়ার সিল দেওয়া আছে। সেটা হলো আপনার যে এখান থেকে এটা যখন বডিতে লাগানো থাকবে, সেখান থেকে যেন এটার এটা চেঞ্জ না, লিক না হয়, কুলেনটা যেন লিক না হয়, সেজন্য এখানে একটা সিল ব্যবহার করা হয়েছে। তো আমাদের প্রতিটা গাড়িতে কিন্তু আমাদের কুলেন ফানি আমরা রেডিয়েটার ঢেলে থাকি, কিন্তু রেডিয়েটার ঢেলে থাকি কিন্তু আমাদের গাড়িটা দেখবেন এক সময় রাস্তায় যখন চলে, তখন সেক্ষেত্রে হিটটা একটু উপরের দিকে যখন যায়, তখন অটোমেটিকলি আবার হিটের কাটাটা একটু নিচে চলে আসে। হ্যাঁ, তো এই ওয়াটার পাম্প যখন পানিগুলো যখন সার্কুলেশন করে, সে নিচের পানি উপরে, উপর থেকে আবার নিচে সার্কুলেশন, কারণ ইঞ্জিনে কিন্তু পুরো ইঞ্জিনের ভিতরে পানিগুলো কিন্তু ঘুরতে থাকে, সেটা একমাত্র সার্কুলেশন করে হলো যেন কি ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পের পানিগুলোকে এই দিক থেকে ওই দিকে সার্কুলেশন করে। এবং আপনার ওয়াটার পাম্পের সাথে এখানে আবার একটা আপনার ওয়াটার পাম্পের ফুলি লাগানো থাকে, ওয়াটার পাম্প ফুলি থাকে, ওই ফুলির উপরে আবার ফুলির সাথে আবার একটা ফ্যান বেল লাগানো থাকে, কারণ ওয়াটার পাম্পটা সরাসরি ঘুরে হলো আমরা ইঞ্জিন ফ্যান, ইঞ্জিন ফুলি থেকে। এই যে দেখেন ফ্যানের সাথে ওয়াটার পাম্পটা ঠিক চারটা বোল্ট স্টিক আছে এখানে, স্টিকের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট যখন হয়ে যাবে, তখন ফ্যানটা যখন অটো হয়ে ঘুরবে ঠিক ওয়াটার পাম্পের, এই দেখেন এটা কিন্তু বসে গেছে এখন, এটা কিন্তু শুধু ওয়াটার পাম্প ঘুরতেছে এখন, শুধু ওয়াটার পাম্পটা ঘুরতেছে। তো ওয়াটার পাম্প যখন বডির সাথে সেট আপ হয়ে যাবে, তখন কিন্তু ওটা সহি করবে। এই হলো ওয়াটার পাম্পের ফুলি। ফুলিটার মধ্যে এখানে ফ্যান বেলটা লাগানোর জন্য এই ফুলিটা এখানে মাঝখানে দেওয়া, সেটা হলো আপনার এটাতে ফ্যান বেল লাগবে, তখন এটা ফুলিটা যে বসে যাবে ওয়াটার পাম্পের মধ্যে, তখন যখন ইঞ্জিন থেকে ইঞ্জিনটা ঘুরবে, সেক্ষেত্রে আপনার এই ফুলিটাও ঘুরবে। নিচের ইঞ্জিন ফুলি যখন ঘুরবে, তখন ওয়াটার পাম্পের ফুলিটাও কিন্তু ঘুরবে। ওয়াটার পাম্পের ফুলি যখন ঘুরবে, তখন পুরো ফ্যান সহ ঘুরবে, কারণ ফ্যান তো আর একা ঘুরে সমর্থ নয়, ফ্যানকে ঘুরে হেল্প করতে হবে। তো এই যে আমি ওয়াটার পাম্পটা বসালাম এখানে, ওয়াটার পাম্পটা যখন এখানে বসালাম, এখানে কিন্তু মাঝখানে ফুলি থাকবে। আমি এখন ফুলি স্যার আপনাদেরকে দেখাচ্ছি, ওয়াটার পাম্পটা যখন ঘুরে, সেক্ষেত্রে আপনি, আমি এখন ওয়াটার পাম্প ঘুরাচ্ছি, কিন্তু এটা অরিজিনাল কিন্তু ওয়াটার পাম্পটা ঘুরবে না, এখানে ঘুরবে হলো ফ্যান। ওয়াটার পাম্পটা স্ট্রেটলি বডির সাথে বসে থাকবে, সেখানে ঘুরবে হলো আমার ফ্যানটা। ফ্যানটা যখন আমার হালকা তাপমাত্রা থাকবে, অল্প তাপমাত্রা যেখানে থাকবে, সেখানে আমার ফ্যান কিন্তু অটো হয়ে ঘুরবে না, ফ্যান স্লোভাবে ঘুরবে। যখন আমার ফ্যানের কুলেন্টটা যখন একটু ওভারহিট হবে, যখন কুলেন্টটা ওভারহিট হবে, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্যানটা অটোমেটিকলি কিন্তু অটো হয়ে যাবে। এটা হলো ম্যাগনেট, এটা এখান থেকে আউট করে খোলার সিস্টেম আছে, খোলা যায়। তো এটা অয়েল সিস্টেম, একটা ম্যাগনেট কয়েল, এটা অটোমেটিকলি ওভারহিট হওয়ার লগে এটা অটো হয়ে যাবে। অটো হওয়ার সাথে সাথে এটা খুব স্পিডে যখন ঘুরবে, তখন সেক্ষেত্রে আপনার পানিটাকে অটোমেটিকলি বাইরে থেকে বাতাসের সাথে আমার কুলেন্টটাকে একদম কুল করে ফেলবে। যখন কুলেন্টটা একটু ঠান্ডা হবে, সেক্ষেত্রে কিন্তু আমার টেম্পারেচারটা আবার নিচে নেমে যাবে, কারণ ইঞ্জিন ওভারহিট হলে কিন্তু গাড়ির জন্য বিপদ,
আর ইঞ্জিন ওভারহিট হয় কিন্তু কয়েকটা কারণ আছে। এই যে আমি ফুলিটা দেখাচ্ছি, ফুলিটা এখানে বসানো থাকে, ওয়াটার পাম্পের মাঝখানে কিন্তু ফুলিটা বসানো থাকে। এটা হলো, এটার উপরে কিন্তু ফ্যানটা এসে বসবে। এই যে আমি এখানে বসাইছি, এটা হলো ফ্যান বেল্ব লাগবে এই ফুলির সাথে। ফুলির সাথে যখন ফ্যান বেল্বটা বসবে, সেক্ষেত্রে ফ্যানটা বসে যাবে এটার উপরে। ফ্যানটা যখন উপরে, এই দেখেন, এটা কিন্তু সরাসরি ঘুরতেছে, ওয়াটার পাম্প ছাড়া এই ফুলি ঘুরতেছে। এটা একদম ফ্রি থাকবে। সেক্ষেত্রে ওয়াটার পাম্পের ভিতরে একটা সিল থাকে কুলেন্টটা ধরে রাখার জন্য। আর এখানে একটা ফ্যান বেল্ট লাগবে, ফ্যান বেল্টটা যখন বসবে সেক্ষেত্রে ডাইনামোর সাথে ইঞ্জিন ফুলি সহ একটা ফ্যান বেল্ট থাকে। তো আপনার যখন ফ্যানটা এখানে অটো হবে, সেক্ষেত্রে কিন্তু ফ্যান অটো হওয়ার সাথে সাথে কিন্তু ডাইনামোর স্পিড গুলোটা কিন্তু বেড়ে যাবে। কিন্তু ডাইনামোর ভিতরেও কিন্তু আপনার ওয়াটার পাম্পও কিন্তু আরও স্পিডে ঘুরবে। যখন ওয়াটার পাম্প ঘুরবে তখন আপনার অটোমেটিকলি পানিটা ঠান্ডা হয়ে যাবে, কারণ বাইরের থেকে যখন বাতাসটাকে ফ্যানে যখন বাইরের থেকে বাতাসটাকে টেনে নিয়ে আসবে, সেক্ষেত্রে ঠান্ডা বাতাসটা যখন বাইরের ঠান্ডা বাতাসটা টানবে তখন রেডিওয়াটার এটা সামনে থাকে। আর রেডিওয়াটারের ভিতরে কন্টিনিউ লোড করা পানি থাকে। রেডিওয়াটারের ভিতরে যখন বাতাসটা রেডিওয়াটার গায়ে লাগবে তখন সেক্ষেত্রে কুলেন্টটা ঠান্ডা হয়ে যাবে। আর কুলেন্টটা উপরে নিচ থেকে যখন ইঞ্জিনের ভিতরে সার্কুলেশন হবে তখন সেক্ষেত্রে আপনার বাইরে যে বাতাসটা টানবে, যখন এটা রেডিওয়াটার গায়ে লাগবে তখন রেডিওয়াটার বাতাসটা কুলেন্টটা ঠান্ডা হয়ে যাবে। কুলেন্টটা ঠান্ডা হয়ে তখন এই ঠান্ডা কুলেন্টগুলো কিন্তু আবার ইঞ্জিনের ভিতর থেকে কিন্তু সার্কুলেশন হতে থাকে, কারণ যখন ফ্যানটা কন্টিনিউ ঘুরে তখন পানিটা কিন্তু সার্কুলার হচ্ছে। পানিটা যখন সার্কুলার হচ্ছে, রেডিওয়াটার থেকে পানিগুলো ইঞ্জিন হয়ে আবার ওভার ইঞ্জিন হিট হয়ে আবার কিন্তু অটোমেটিকলি এটা ওয়াটার জ্যাকেট হয়ে আবার রেডিওয়াটার চলে আসছে। তখন ঠান্ডা পানিগুলো যখন ভিতরে যাবে, গরম পানিগুলো যখন রেডিওয়াটার মুখে আসবে, এটা তখনই বাতাসের সাহায্যে পানিগুলোকে একদম কুলেন্টগুলোকে একদম ঠান্ডা করে ফেলবে। তো কুলেন্টগুলোকে যখন ঠান্ডা করে ফেলবে তখন আমার ইঞ্জিনে যে হিটটা হবে, ইঞ্জিন হিটটা কিন্তু অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। যদি আপনার ফ্যান অটো না হয় আপনার ইঞ্জিন ওভারহিট হবে। যদি ওয়াটার পাম্প যদি পানির সার্কুলেশন যদি না করতে পারে সেক্ষেত্রে ইঞ্জিন ওভারহিট হবে। যদি ময়লা এসে আপনার রেডিওয়াটার জাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ওভারহিট হবে। যদি আপনার রেডিওয়াটার ভিতরে কুলেন্টের লাইন যেগুলো সেটাও যদি আপনার সার্কুলেশন যদি না করতে পারে, জাম হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার ইঞ্জিন ওভারহিট হবে। এবং যদি আপনি নর্মাল কুলেন্ট ওয়াটার ইউজ করেন, সেক্ষেত্রে আমরা বিভিন্ন কুলেন্ট পানি ইউজ করি, নর্মাল কুলেন্ট পানি, ওগুলো আয়রনযুক্ত। আয়রনযুক্ত কুলেন্টগুলো পানিগুলো একসময় কী করে, আমার ইঞ্জিন হেড বা ওয়াটার পাম্প কিংবা লাইনার কিংবা অয়েল কুলেন্ট লাইনগুলো অনেক সময় জাঙ্কার বা অনেক ময়লা কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়, বা রেডিওয়াটার ভিতরে যে কুলেন্টের যে লাইনগুলো আছে ওগুলো কিন্তু একসময় নষ্ট হয়ে যায়। আমার এখানে কিন্তু রেডিওয়াটারের একটা ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে আরও দুইটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওটা দেখলে বুঝতে পারবেন। ওটা কুলেন ওয়াটারের ভিডিও, আর এটা হলো শুধু অনলি ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পের যেহেতু কুলেন ফ্যানে যুক্ত আছে সেক্ষেত্রে আমি কুলেন্টের অপশনটা এটার সাথে যুক্ত করলাম, কারণ আপনার ফ্যান যদি অটো না হয় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ওভারহিট হবে। আর ইঞ্জিন ওভারহিট হলে তো ইঞ্জিন সুইচ করবে, ইঞ্জিন ওভারহিট হলে ইঞ্জিন সুইচ করবে, কারণ আপনার টেম্পারেচার মিটার যখন এখানে একটা মিটারটা যখন হাই হবে তখন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা ওভারহিট হবে। আপনি যদি টেম্পারেচার মিটার যদি আপনার যদি কুলেন্ট যদি সার্কুলেশন ঠিকমতো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন কিন্তু ওভারহিট হবে না। আপনার কুলেন্ট সার্কুলেশন যদি কোথাও যদি ব্রেকেট পড়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ওভারহিট হবে, কারণ আপনি যদি রেডিওয়েটার যদি ফানে যদি জাম থাকে একভাবে, যদি রেডিওয়েটারের কুলেন্টটা যদি জাম হয়ে থাকে, লাইনগুলো জাম হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কুলেন্ট যদি সার্কুলেশন না হয় তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনি যদি সেক্ষেত্রে আপনার এই রেডিওয়েটার যদি আপনার ময়লা জাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার কুলেন্ট সার্কুলেশন হবে না। আপনাকে কুলেন্ট লাইন যদি ক্লিয়ার থাকতে হয় সেক্ষেত্রে আপনাকে ওয়াটার পাম্প পানিটা সার্কুলার করতে পারবে। এখানে কিন্তু কয়েকটা অপশন জড়িত। আবার এই ওয়াটার পাম্প যদি আপনার ঠিকমতো ফ্যান যদি অটো না হয়, টাইম মতো অটো না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ড্যাশবোর্ডে একটা হিটের কাটা আছে, দেখবেন আপনার হিটের কাটাটা অটোমেটিকলি উপরের দিকে চলে যাচ্ছে। সেটাকে আপনাকে ফলো করতে হবে। যে কোনো একটা গাড়ির ড্রাইভারের কর্তব্য তার ড্যাশবোর্ড ফলো করা। ড্যাশবোর্ডে কিন্তু ইঞ্জিন টেম্পারেচার, কুলেন্ট টেম্পারেচার বা ইমার্জেন্সি সব ধরনের কিন্তু আপনার অয়েল টেম্পারেচার বাতি কিন্তু মিটার বোর্ডে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি মিটার বোর্ডে যখন বাতিটা যখন আপনি খেয়াল করবেন সেটা আপনি বুঝতে পারবেন যে আমার ইঞ্জিন ওভারহিট হচ্ছে। এটা আপনার কেন হচ্ছে সেটা আপনার কারণ খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে ওয়াটার পাম্প হতে পারে, ওয়াটার পাম্প ফ্যান হতে পারে, এবং ডাইনামোর ফ্যান বেল হতে পারে, এবং কুলেন্ট রেডিওয়াটারের যে কুলেন্ট লাইন সেটাও দেখতে পারেন, কিংবা কোথাও কুলেন্ট লাইন যদি স্পট হয়ে যায়
সেক্ষেত্রে আপনার এরকম ধরনের ইঞ্জিন ওভারহিট হবে। তো আমি ওভারহিটের আরেকটা ভিডিও, আমি শুধু ড্যাশবোর্ড নিয়ে একটা ভিডিও করব, সেটা সাথে ওই ড্যাশবোর্ডের ভিডিওটা আপনার সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু মিটার কতটুকু গেলে আপনার হিডের কাটা বিপজ্জনক। কারণ ওটা আমি একটা এক্সট্রা একটা ভিডিও রেডি করছি, ওটা আমি আরও কিছু কাজ বাকি আছে, সেক্ষেত্রে আমি ড্যাশবোর্ডে শুধু একটা ভিডিও আপলোড দেবো কুলেন্ট টেম্পারেচারের ড্যাশবোর্ডের মিটারটা নিয়ে। কারণ অলরেডি ইঞ্জিনের ওভারহিট আমাদের কাস্টমার যারা ড্রাইভার যারা আছেন, আমরা ইঞ্জিন ওভারহিট কেন হয় ওনারা এটা বুঝেন না, সেজন্য কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যায় ইঞ্জিন ওভারহিট হলে আপনার কী কী কারণে ওভারহিট হবে সেটা আপনার মাথায় অবশ্যই আপনি বুঝতে পারবেন। কারণ একটা আপনি সকালবেলা গাড়ি টান দিচ্ছেন, রেডিয়েটর যদি আপনি কুলেন্ট পানি চেক করে টান দেন সেক্ষেত্রে আপনার রাস্তায় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, যদি আপনি অরিজিনাল ভালো কুলেন্ট ওয়াটার ইউজ করে থাকেন। আপনি যদি লোকালি যদি সাধারণ পানি ইউজ করে থাকেন সেক্ষেত্রে ওই কুলেন্ট থেকে আপনার ইঞ্জিনের লাইনগুলোতে সমস্যা হবে, কুলেন্টের লাইনগুলো জাম হয়ে যাবে, রেডিয়েটর অনেক সময় ফ্যান অনেক সময় ওয়াটার পাম্পের সিল কেটে যাবে, এগুলো আপনার জন্য অনেকটা বিপজ্জনক। তো সেজন্য আপনারা কন্টিনিউ কুলেন্ট, এক নম্বর কুলেন্ট ওয়াটার ইউজ করতে চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনার রেডিয়েটার ভালো থাকবে। এবং এই যে রেডিয়েটার ফ্যান, এই ফ্যানটা অটো হয় কিনা, অটো হওয়ার আওয়াজ পান কিনা, এই সেইগুলো আপনাকে ফলো করতে হবে। এবং এটা কিন্তু অটো না হলে কিন্তু আপনার ফ্যান কিন্তু কখনোই কিন্তু কুলেন্ট ওয়াটার আপনার ঠান্ডা হবে না, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনাদের প্রতিনিয়ত একটা কথা বলে রাখি, আজকে নতুন করে আর বলার কিছু নেই। যারা আমার চ্যানেলে নতুন আসছেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।